ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জ্বালানি তেলের নজিরবিহীন দাম বৃদ্ধির জেরে গণপরিবহনের ভাড়াও বাড়ানো হয়েছে অযৌক্তিকভাবে। পরিবহন মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধে সরকারের পদক্ষেপ চায় যাত্রীরা। দুর্নীতির টাকা হালাল করতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আন্তর্জাতিক বাজারে কমলে মূল্য সমন্বয় করা হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কা পড়েছে পণ্য পরিবহনে। ছোট বড় ট্রাকে পণ্য পরিবহনের খরচ বেড়েছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। চার চুক্তি ও সমঝোতা সই করে ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। 98% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আদর্শ বিশ্বের নারীদের কাছে দৃষ্টান্ত, আবেগঘন মন্তব্য প্রধানমন্ত্রীর। জানালেন 75-এর খুনিদের নিয়মিত যাতায়াত ছিল 32 নম্বরে। ভাড়া ও কমিশন বাড়ানোর দাবিতে খুলনা সহ 14 জেলায় 24 ঘন্টার ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। ন্যান্সি পেলোসির সফর ও চীনের সামরিক মহড়াকে ঘিরে তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্র চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, বেজিং ওয়াশিংটনের উত্তপ্ত বাক্য বিনিময়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর টানা দুদিনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 29, আহত 200+ চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সিরিজে ফেরার চ্যালেঞ্জ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।